ও আমরা কি কোনোখানে যাব না তাইলে এনে নিয়েছেন কেন আমরা তো সারাদিনই বাড়ির মধ্যেই থাকি তোমার নিয়ে তো কোথাও বেরোনো হয় না বেরোনোর জন্য এই নির্জন জায়গা তোমার নিয়ে আসছি ও এই কথা ও শিলে একটা খুশির খবর কিন্তু আছে মেম্বার সাসারে দিয়া কাজী অফিস থেকে তালাকনামা পাঠায় দেওয়া হয়েছে এইবার তো একটু খুশি হও খুশি একটা জিনিস করাইতে যে পরিমাণ কষ্টাইতে হয়েছে আমি খুশি হব কোন জায়গা দিয়া শুনলে তুমি সব কিছুতে তো রাগ করো কেন এত অখুশি হও কেন এই জিদ করে আবার যে মীর বাড়িতে চলে আসছো যাও গাঁটটি বুসকা নিয়ে আবার চলে আসো আসো এখন বুঝছি কেন আপনি আমার এখানে নিয়ে আইসেন না 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 আমি এইসব বলার জন্য তোমার এখানে আনিনি আমি আমরা বেড়াইতে আসছি আর একটা কথা অবশ্য বলতে চাই তোমার সারা বাড়িতে আমার একলা একলা ভালো লাগে না মনের মানুষের একটু দূরে থাকাই ভালো আমার তালাকটা হয়ে যাক তারপরে একবারে বিয়া কইরা বউ বানায় আপনার কাছে নিয়ে আসেন পারুল পারুল জি আব্বা জান হাকন কইতেছিলাম যে তোরা দুই বোন কলেজে যাওয়া আসার পথে কি ওই হাসমত নামের পোলাডার লগে দেখা হয় না তো এই কথা জিজ্ঞাসাতেছেন কেন জিজ্ঞাসাইতেছি এই কারণে যে পোলাডা বেশি সুবিধার না একটা ফালতু পোলা ওর লগে কোনো রকম কথা কইবি না যদি কথা কইতে আসে কথা বলার দরকার নাই ঠিক আছে আর শোন আরেকটা কথা আচ্ছা তোগো দুই বোনের মাথায় কি ওই পীর বাড়ির পোলা দইডার কথাই আছে নাকি অন্য কোনো সিদ্ধান্ত নিছোস বিয়ার সাথে ঠিক হয়ে গেছে এখন আপনি এই কথা কি করেন আব্বা জান আমরা তো দুই বোন পীর বাড়ির ছেলেদেরকে পছন্দ করি আমরা নিজেরাও চাই তাদের সাথে আমাদের বিবাহ হোক আর তাছাড়া আমার জানা মতে দুই পরিবারের সম্মতি নিয়েই তো সব হইতেছে মারে আসলে বাবা হিসাবে আমার মনে হইল যে কথাটা তোকে জিজ্ঞেস করা দরকার তোকে মতামত দরকার এই জন্যই জিগাইলাম তোরা খুশি হইলেই আমরাও খুশি সত্যি কথা গন্ত আব্বা আপনি মনে মনে অন্য কোনো বুদ্ধি করতেছেন না তো না না অন্য কোনো বুদ্ধি করব কেন তবে যে কথাটা কইলাম ওই হাসমতের লগে কোনো কথা কইবি না ঠিক আছে আচ্ছা যা গঞ্জা